সকলে যথেষ্ট গুরুত্ব দিছে আর সেই কারণে আমি যথেষ্ট আনন্দিত হও এই কারণে যে ইয়াত জগদ্ধাত্রী পূজা হলে আমি নিশ্চয় ভাল ভাল অনুষ্ঠান ইয়াতে দেখিলে পাম আর তার কারণে মই আমার যে পূজা কমিটি পরিচালনা কমিটির মানুহক আটাইখিনিকে মই যথেষ্ট মানে মোর ফলপরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আর এইখন মই জনাত 75 বছর বয়স ইতিমধ্যে গড়কিলে আর ভাবিছো যে নিশ্চয় শতাব্দীটো পার হবই তারও শ বছর পার হব বলে মই মানে আশা করছো আর ভগবানের ওসর প্রার্থনা করছো। হয় জগদ্ধাত্রী পূজা আরম্ভ হয়েছে আর বৃহত্তর লেঙা কুড়াকে বৃহত্তর অঞ্চলের এখন পূজা কেন ধরনের উদযাপিত হয়েছে আর কেনকা অনুভব পূজা চাবলে? এইখন পূজা আমি জন্ম নোহারপরা এখন পূজা হয়ে আছে আর পূজাখনের যে মানে গুরুত্ব দিনে দিনে বহুত বেশি বাড়ি আছে আর আমি জানাত এই অঞ্চলের বিশেষকে লেঙা কুড়া খলিহৈ বমন গেরেন্টর আর ইফালে মান্দাকাটা এই আটাইখিনি মানুষ ইয়াতে এটা দিনের কারণে মানে এটা বছর এটা সময়ের কারণে লগ হওয়ার একটা যথেষ্ট সুযোগ পায় আর যথেষ্ট ইয়াত একটা ধার্মিক একটা অনুষ্ঠান গড়ে উঠিছে আর আপনাদের দেখা পাইছে ইয়াত যেখানে পরিবেশ যথেষ্ট ভাল পরিবেশ ধার্মিক পরিবেশ আর এটা সাইডে আছে সিফালে আছে মানে ব্যবসায় দিকটো এই ব্যবসায় ইয়াত আমি গম পাইছো যে বিভিন্ন ধরনের দোকান পোহার আহে মানুষ আমার ইয়ার ওসর সুবে মানে লাগতিয়াল যেখানে বস্তু বিচারে এই দিনটির কারণে বা এইকটা দিনের কারণে রয়ে থাকে আর ইয়াতে পাবলগা বস্তু আটাইখিনি ইয়াতে লাভ করে। তার প্রথমত অসমবাসী রাইজক জগদ্ধাত্রী পূজা উল্লেখ জানাইছো আমার প্রত্যেক বছরের বছর এই বছর আমি জগদ্ধাত্রী পূজা উদযাপন করে বিচারিছ আমি আজি এইবার 75তম জগদ্ধাত্রী পূজা উদযাপন আমার এইখান পূজার তারমানে আমার বিভিন্ন প্রান্তর আমার ওসর সুবে লেঙা গুড়া খাদগাঁও উত্তরগড়ী রংমহল বিভিন্ন প্রান্তর মানুষ ব্যক্তি এটা সমাগম হয় আর আমার হিন্দু মুসলমান কথা সব ব্যক্তির একটা সমাগম আছে বিভিন্ন ধরনের মেলা আছে তোমার বহুত ধরনের মানুষ আহে ভাল লাগে বিগত বছর এই বছর আমি ভালকে উদযাপন করব আর আমার কোনো ধরনের ব্যাঘাত হওয়া নাই। কিমান ভক্তর সমাগম আছে আজি তো মানে 3000 মান হয়ে যাব অহাকালে 12-10-12 হয়ে যাব। ওম বিষ্ণু বিষ্ণম শ্রী বিষ্ণম ভগবান জয় যোগেশ্বরম সর্বমঙ্গল মঙ্গলম শ্রী সহপাঠ সারিকে শরণত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ততে নেত্রম শ্রীবিজম নিত্যম নেত্রম কল্যাণ মঙ্গল হরি মাধব মাধব হৃদয় সর্ব সর্বিকাশ মাধব মাধবায় নম জয়ন্ত্র কালী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দেবী দুর্গে শিবা সমস্যা সদা নমস্ততে।